আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন হোসেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের বাজেট যাদের 5 থেকে 6 লক্ষ টাকা এবং এই কম টাকা বাজেটে একটি ছোট্ট সুন্দর বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। যারা ভিডিওটি দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দি বেল আইকন। আমি আপনাদেরকে যে প্ল্যানটি দেখাবো তাতে থাকবে 2টি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন এবং একটি টয়লেট। প্ল্যানটির দৈর্ঘ্য 34 ফিট 8 ইঞ্চ এবং প্রস্থ 18 ফিট 3 ইঞ্চ। জায়গা হিসাবে 1.45 শতক বা 0.88 কাঠা জায়গার প্রয়োজন। এটি হচ্ছে বিল্ডিংটির মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করেই একটি ড্রয়িং কাম ডাইনিং, যার সাইজ 11 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চ। দুই পাশে 2টি বেডরুম রয়েছে, যার সাইজ 11 ফিট বাই 10 ফিট। একটি কিচেন এবং একটি টয়লেট রয়েছে। কিচেন রুমের সাইজ 7 ফিট বাই 7 ফিট এবং টয়লেটের সাইজ 4 ফিট বাই 7 ফিট। বাড়িটি করার জন্য যে খরচের তালিকা করা হয়েছে সেটি হলো নির্মাণ সামগ্রী 3,04,000 টাকা, শ্রমিক কন্ট্রাক্টর বাবদ খরচ হবে 1 লক্ষ টাকা, ফিনিশিং রঙের জন্য খরচ হবে 55,000 টাকা, দরজা জানালা ও অন্যান্য খরচ হবে 91,000 টাকা, সর্বমোট 5,50,000 টাকা। তাহলে আমরা বলতে পারি মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকা বাজেট থাকলে আপনারা এই প্ল্যানের বাড়িটি তৈরি করতে পারবেন। বিল্ডিং নির্মাণে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়ি তৈরির প্ল্যান এবং ডিজাইন তৈরি করে থাকি। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার সাথে। স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।